আচ্ছা, তোমাদের সাথেও কি এইরকম হয়? আমার সাথে কিন্তু এইরকম প্রায় হয়। কাস্টমার যখন কেকের অর্ডার দেয়, তারা বুঝেই উঠতে পারে না কি ফ্লেভারের কেক তারা অর্ডার করবে। তারা উল্টে আমাকে জিজ্ঞাসা করে কোন কেকটা বেশি ভালো লাগবে, তুমিই সাজেস্ট করে দাও। আমার কাছে তো সবই ফ্লেভার ভালো লাগে, তবে আমার পছন্দ যদি কেউ জানতেই চায়, তখন আমি তাকে একটা কথাই বলি, আমার পছন্দের তালিকায় সবার উপরে থাকে হোয়াইট চকলেট। এখানেই শেষ নয়, তারপরে তার যদি আবার হোয়াইট চকলেট পছন্দ না হয়, তারপর আবার জিজ্ঞাসা করবে, আচ্ছা হোয়াইট চকলেটের পর কোনটা তোমার পছন্দ? বোঝো ঠেলা। হরেক রকম ব্যক্তিত্ব পাওয়া যায় আমার এই কেকের মেলায়। সবাইকে নিয়ে খুশিতে থাকতে হয়। তোমরা হয়তো অনেকেই ভাবছো, দিদি কেন হঠাৎ করে এই রকম কথাগুলো বললো? তার পেছনে যে একটা কারণ রয়েছে। আজকে যে কেকের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করব, সেই কেকটা অর্ডার দেওয়ার সময় কাস্টমারের ঠিক একই রকম মন্তব্য করে। কি ফ্লেভার দেবে সেটা সে বুঝেই উঠতে পারছিল না। লাস্টে সে আমাকে একটা কথাই বলল, কেকের বেসটা হবে পেস্তা ফ্লেভারের, আর কেকের ভেতরে থাকবে বাটার স্কচের ক্রাঞ্চ। আমি বললাম ঠিক আছে, এইখানেই শেষ নয়। তারপরে বলল, যদি কিছু ড্রাই ফ্রুটস থাকে তার মধ্যে অ্যাড করে দিও। আমি বললাম ঠিক আছে। এই তো গেল ভেতরের গল্প। আর ওপরের গল্প হলো, ওপরটা থাকবে সিম্পল, একদম ভ্যানিলা ফ্লেভারের সিম্পল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন। যারা আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট গুলো করো, তাদেরকে মন থেকে অনেক অনেক বড় ধন্যবাদ। আর যারা ভিডিও দেখে টুক করে চলে যাও, অথচ লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করো না, তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, ভিডিওটা পুরোটা দেখার পরে আমার হাতের কাজ বা আমার কেকের ডেকোরেশন যদি তোমাদের মনে একটু জায়গা করে নিতে পারে, তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। যারা এই ভিডিওটা ফেসবুকে দেখবে তাদের কাছেও রিকোয়েস্ট করব, প্লিজ আমার পেজটাকে ফলো করে আমাকে এগিয়ে যেতে আরো আরো সাহায্য করো। আমি জানি আমাকে দিন রাত অনেকটা খাটতে হবে, কারণ কি জানো, আমার হাতের কাজের সহজে আমি দাম পাবো না। তাই তো সব জায়গায় এত কষ্ট করে ভিডিওগুলো আপলোড করি, কিন্তু লোকে দেখে আর সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট না করেই চলে যায়। এটা আমার সয়ে গেছে, ছাড়ো এইসব ব্যাপার। আজকে কেক বানাতে গিয়ে অনেকটা ইমোশনাল হয়ে গেছি, তাই কিছুটা মনের কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। একটা কি জানো তো, এই কেকটা ছিল 1 পাউন্ডের, বাট আমি কিন্তু ভিডিও লাস্টে দেখিয়ে দেব 1 পাউন্ডের কেকটা অর্ডার নেওয়ার পরে সেটা কমপ্লিট করার পরে কতটা ওয়েট হয়েছিল। অনেকেই তো আমাদের উপরে আঙুল তোলো যে হোম বেকার্সরা নাকি দাম বেশি নেয়, তাদের দামটা অনেকটাই চড়া থাকে বাইরের দোকানের থেকে। তো আমরা তোমাদেরকে একটা কথাই বলতে পারি, যারা আমাদের উপরে আঙুল তুলে দাম নিয়ে বেশি তর্কাতর্কি করো, তাদের জন্য এই ভিডিওটা একদম ঠিকঠাক। দুঃখের কথা মনের কথা শেয়ার করতে করতে আমার কেকের ফাইনাল কোটিংটাও কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এইবার একটুখানির জন্য ফ্রিজে সেট করতে রেখে দেব, তারপরে বাকি ডেকোরেশনটা কমপ্লিট করব। আমার ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের ফোনেই নক করবে। কেকের ওপরে পুরো হোয়াইট না দিয়ে এই রকম বাটার ক্রিমের কালারটা আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা তো দেখেছো আমি খুব লাইট কালারের কেকটাই পছন্দ করি। হ্যাঁ, ডিপ কালারের কেকেও বানাই, কাস্টমার যখন বলবে যেই রকম ভাবে কেকটাকে রেডি করতে সেই রকম ভাবে তো করতেই হবে। তবে আমার বিশেষ করে পছন্দ হয় লাইট কালারের কেকগুলো। কেকের ডেকোরেশনটা পুরোটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো।
কেক তো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, আর কেকের উপরে নামটা লেখা বাকি ছিল, সেটাও আমি ক্রিম দিয়ে লিখে দিলাম। তোমরা কিন্তু জানাতে ভুলে যেও না মাল্টি ফ্লেভারের কেকটা তোমাদের কতটা ভালো লাগলো। ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম কেকটা ছিল 1 পাউন্ডের, কিন্তু পুরোটা কমপ্লিট করার পর তোমাদের সাথে শেয়ার করব যে কেকটা টোটাল কতটা ওয়েট হয়েছে। প্রথমে ওয়েট মেশিনটাকে অন করে নিয়েছি, তারপরে যেই কেকের বেসের মধ্যে আমি কেকটা করেছিলাম একই বেস আমি এখানটা রেখে মাইনাস করে নিলাম। এইবার মাইনাস করার পরে পুরো কেকটা আমি এখানে বসিয়ে দিলাম। মাইনাস যতটা হওয়া সেটা তো হয়েই গেছে, আর এই কেকটা টোটাল ওয়েট হয়েছিল প্রায় 800 গ্রামের কাছাকাছি, 800 গ্রাম থেকে 15 গ্রাম কম। তার মানে আমাদের হিসাবে 1 পাউন্ড কেক মানে সেটা 500 গ্রামের মধ্যেই থাকে, আর এটা প্রায় 1.5 পাউন্ডেরও থেকে বেশি হয়ে গেছিলো। এবার তোমরাই বলো আমাদের কেকের দাম কি সত্যিই খুব বেশি হয়? এই ভিডিওটা দেখার পরে এখনও যারা বলবে আমাদের কেকের দাম বেশি, তাদের জন্য অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, প্লিজ দেখে নিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, আসছি, হর হর মহাদেব।